তোমাদের অস্তিত্বকে মিটিয়ে দিবেন, তোমাদের ওজুদ থাকবে না, তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে আল্লাহ বহাল করবেন। শুধু তাই নয়, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন, তারা আল্লাহকে ভালোবাসবে। আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, যেই সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসবেন, ওই সম্প্রদায় মুমিনদের প্রতি তারা মোলায়েম হবে, মুমিনদের প্রতি তারা নরম মিজাজের হবে, এবং কাফেরদের প্রতি তারা খুবই কঠিন হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে ওই সম্প্রদায় যুদ্ধ করবে। ওয়ালা ইয়াখাফু লাওমাতাল লাঈমিন, কোনো নিন্দুকের নিন্দাকে পর্যন্ত পরোয়া করবে না। দালিকা ফাযুল্লাহি মান ইয়াশা, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের ফজল থাকবে। তাহলে কি বুঝলাম, আল্লাহর গজব কেন আসলো? আজকে আমরা দিন থেকে সরে গেছি। মুসলিম তো অনেক দাবি করি, কে ভাই আমি মুসলিম, নামাজ পড়িস? ওহ ও মুলির সাহেব, ওটাই করা হয় না। নামাজ পড়েন? নামাজ পড়ে না। কিসের মুসলিম? না তো আমার নাম আবদুল্লাহ, ওর নাম আব্দুর রহিম, ওর নাম আব্দুর রহমান। বাপ নামাজি নেই, মা নামাজি নয়, গোটা বাড়ি চলছে একেবারে নাস্তিকের মতো, শুধু জুমার দিনে বেটা নামাজ পড়বে আর বলছে আমি নামাজি। জানাজার নামাজে যাবে, যারা জানাজার নামাজ আর শুধু ওই জুমার নামাজটাকে ভেবে নিয়েছেন, এরা বেশি আল্লাহকে ধোকা দেয়। আল্লাহ জানাজার নামাজ পড়তে পারেনি, জুম্মার নামাজ পড়তে পারেনি, জুম্মার নামাজ তো অফার। এটা জুম্মার নামাজে আপনি যাবেন, ওখান থেকে কিছু শিখবেন। পাঁচ অক্ত নামাজ আল্লাহ রসুল নিয়ে এসছেন মেরাজ থেকে, পাঁচ অক্ত সালাত আল্লাহ রসুল নিয়ে এসছেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য। এই উম্মতে মুহাম্মাদি আজকে কোন জায়গাতে চলে গেছে? আল্লাহ বলছে যখন তোমরা দিন থেকে সরে যাবে, তোমাদের জায়গাতে অন্য একটা সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বহাল করবেন। শুধু তাই নয়, অন্য এক জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন, وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ, তোরা যদি ধর্ম থেকে যদি সরে যাস, ধর্ম থেকে যদি তোমরা সরে যাও, দিন থেকে যদি মুখটাকে ফিরিয়ে নাও, আল্লাহ তাআলা তোমাদের জায়গাতে অন্য একটা জাতি নিয়ে আসবেন, তোমাদেরকে মিটিয়ে দিবেন, এবং ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ, তারা কিন্তু তোমাদের মতো হবে না। এটা আল্লাহ নিজেই বলেছেন, যখন তোমরা ধর্ম থেকে সরে যাবে, দিন থেকে সরে যাবে, আল্লাহ থেকে সরে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জায়গাতে অন্য একটা জাতিকে বহাল করবেন। আপনি প্রশ্ন করতে পারবেন না, আজকে গজব কেন আসছে, শান্তি কেন দুনিয়াতে নাই? কথা বুঝতে পাচ্ছেন? চলেন, আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে গজব কেন আসলো, চার নম্বর পয়েন্ট। মুসলিম সম্প্রদায় আজকে আসল উদ্দেশ্য ভুলে গেছে। আসল উদ্দেশ্য মানে কি মাওলানা সাহেব? বুঝতে পারলাম না আসল উদ্দেশ্য। চলেন আপনাকে আমি স্মরণ করিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আসল উদ্দেশ্য ভুলে যাওয়া। আজকে আমরা আসল উদ্দেশ্য, যেটা আসল মকসাদ, আমাদের টার্গেট উদ্দেশ্য, এটা আমরা ভুলে গেছি। আপনি বলবেন কি করে? চলেন, আল্লাহ বলছে আসল উদ্দেশ্য তোরা কীভাবে ভুললি? তোরা খাইরে উম্মত কখন ছিলি? তোরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বৈশিষ্ট্য জাতি দিয়েছেন, খাইরে উম্মত দিয়েছেন, লাকাব দিয়েছেন। এরা কোনো অন্য কোনো সম্প্রদায় লাকাব দেয়নি, এটা ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ কেউ উপাধি দেয়নি, এটা আল্লাহ তিনি নিজে বলেছেন, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। কখন? উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, তোমাদের জন্য, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বার করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। যখন আপনার আমার দ্বারা দিয়ে এই কাজটা হবে, ভালো কাজের আদেশ, নোংরা কাজ থেকে বাধা প্রদান করা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমরাই হবে খাইরে উম্মত। খাইরে উম্মত কয়দিন মানা করেছেন? আপনার ছেলেটা তো ক্যারাম বোর্ড খেলছে, কয়দিন বলেছেন?
ক্যারাম বোর্ড খেলিস না, তোমার পা হাতকে ভেঙে দেবো মেরে। আপনার মেয়েটা বেপর্দাহে চলাফেরা করছে, কয়দিন মানা করেছেন? আপনার ছেলেটা এখন পর্যন্ত ইস্কে করে বাড়ায়, কখন মা কয়দিন মানা করেছেন? আপনার স্ত্রীটা এপাড়া থেকে ওই পাড়া, কোনো মানুষ মারা গেলে পারে বাড়ি থেকে কাপড় চুপড় কোনো খেয়াল নেই, যেইভাবে পেয়েছে সেইভাবে দেখতে চলল, কয়দিন মানা করেছেন? এখন পর্যন্ত আপনার মেয়েটা রাস্তাঘাটে ফুচকা খাচ্ছে, কয়দিন মানা করেছেন? নোংরা কাজ দেখলে আপনার চোখে আপনি মুখে বলতে পারেন না। খাইরে উম্মত কখন হবে? তখনই হবে যখন ভালো কাজের আপনি আদেশ করবেন, নোংরা কাজ থেকে বাধা প্রদান করবেন, তখন আপনি হবেন খাইরে উম্মত। তারপরে শুধু খাইরে উম্মত নয়, বলছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি তোমরা আস্থা, আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, জান রয়েছে, লাতামুরুন্না বিল মারুফি ওয়ালা তানহাউন্না আনিল মুনকার লা ইউশিকান্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, নোংরা কাজ থেকে বাধা প্রদান করবে। লাইউশিকান্নাল্লাহ, আর যদি তোমরা ভালো কাজের আদেশ না করো, নোংরা কাজ থেকে বাধা না করো, তাহলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইউশিকান্নাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব নিয়ে আসবে, তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নিয়ে আসবেন। তারপরে কি বলছে, সুম্মা তাদউনহু লা ইস্তাজাব লাকুম, তারপরে তোমরা যদি আল্লাহর কাছে কাকতি মিনতি করে দোয়া করো, আর্তনাদ করে দোয়া করো, আল্লাহ আর তোমাদের দোয়া শুনবে না। তার মানে আমাদের সকলকে ভালো কাজের আদেশ, নোংরা কাজ থেকে বাধা প্রদান করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন, আল্লাহর গজব রক্ষা করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনাকে আমাকে আযাব দিবেন? আল্লাহ তো নিজে হাতে মানুষকে তৈরি করেছেন। যখন মানুষ ভুল পথে যখন চলতে শুরু করে, বেঁকা পথে যখন চলতে শুরু করে, আসল রাস্তা বাদ দিয়ে যখন ভুল রাস্তাতে চলতে শুরু করে, তখন আল্লাহ তাআলা সমসময় গজব দিয়ে তিনি স্মরণ করিয়ে দিতে চান, তুই বেঁকা পথে চলছিস, ভালো পথে চলে আয়, তুই এখন পর্যন্ত নামাজ ধরিস নি, নামাজটা ধরে নে, তুই আল্লাহর কোরআনের বিরোধিতা চলছিস, তুই ফিরে আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করে দিতে চাই। আল্লাহর গজব কেন আসে তার পাঁচ নম্বর কারণ, আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারজাউনাহা। আল্লাহ রাব্বুল আলামিন আটটা জিনিসের নাম নিয়েছেন, কি বললেন? কুল ইন কানা, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমরা তোমাদের বাপদের ভালোবাসো, ওয়া আবনাউকুম, যদি তোমরা তোমাদের পুত্রদের ভালোবাসো, ছেলে মেয়েদের ভালোবাসো, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমরা তোমাদের ভাইদের ভালোবাসো, ওয়া আযওয়াজুকুম, যদি তোমরা তোমাদের স্ত্রীদের ভালোবাসো, ওয়া আশীরাতুকুম, তোমরা তোমাদের পরিবার বর্গ ফ্যামিলিকে যদি ভালোবাসো, পাড়া প্রতিবেশীকে যদি ভালোবাসো, ওয়া আমওয়ালিন তারাবতুমুহা, এবং ওই সমস্ত মাল ধন সম্পদ তোমরা ভালোবাসো যেগুলো তোমরা কামিয়েছো, ওয়া তাকসাউনা কাসাদাহা, তার মানে এবং ওই সমস্ত ব্যবসা বাণিজ্য যেইগুলো তোমাদের ভয়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এটা যদি তোমাদের ভয় হয়, কিংবা আরেকটা যেটা তোমরা যেই জায়গাতে বসবাস করছো, বা মাসাকিনা তারজাউনাহা, যেই জায়গাতে আনন্দের সাথে মজার সাথে আছো, অর্থাৎ বাড়িতে বসবাস করছো, এই আটটা জিনিসের প্রতি যদি তোমাদের ভালোবাসা হয়ে যায়, আর কি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি হাত্তা জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আটটা জিনিস, এই আটটা জিনিসের প্রতি যদি তোমাদের বেশি ভালোবাসা হয়ে যায়, কার থেকে?
আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল জিহাদ করা থেকে যদি বেশি ভালোবাসা হয়ে যায়। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে কোনো সময় গজব আযাব আসতে পারে। তোমাদের যদি ভালোবাসা এতটাই যদি হয়ে যায় তাদের প্রতি, এই আটটা জিনিসের প্রতি, আল্লাহ এবং তার রসুল থেকে, তাহলে জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে তোমাদের আজাব আসবেই, কেউ রুখতে পারবে না। চিন্তার বিষয়, আজকে আল্লাহকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে, জিহাদ করাকে বাদ দিয়ে, আজকে আমরা নিজের সন্তান সন্ততি, নিজের মা বাবা, টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা, এই সমস্ত জিনিসগুলোর প্রতি আমরা বেশি ভালোবেসে ফেলেছি। ওই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের উপরে গজব আসছে। আজকে আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলছি না, আজকে আমরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলি না, আজকে কোরআনের বিধান আমরা মানতে পারছি না, ওই জন্যে আল্লাহর গজব বেশি আসছে। ছ নম্বর কারণ, আল্লাহর গজব কেন আসে? দুনিয়ার প্রতি মানুষদের মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউশকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা ফাকালা ক্বাইলুন আও মিন কিল্লাতিন নাহু ইয়াউমাইযিন ক্বালা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউম কাগুসাইস সাইল। ইউশকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, আল্লাহ রাসূল বলছেন অতি শীঘ্রই এমন একটি পরিস্থিতি আসবে, এমন একটি জামানা আসবে, দুনিয়ার সমস্ত মানুষ তোমাদের প্রতি আক্রমণ করবে, হামলা করবে। যেমন ভাবে কামা তাদা আল আকালাত, যেমন ভাবে ক্ষুধার্ত মানুষ দস্তর খানের দিকে ছুটে চলে যায়, সেইভাবে আল্লাহ রসুল বলছেন তোমাদের প্রতি দুনিয়ার সমস্ত মানুষ খাবারের দিকে ছুটে যায়, সেইভাবে তোমাদেরকে আক্রমণ করবে। তাদা একটু হালকা ব্যাখ্যা দিই, আপনাদের এখানে খাবারের সিস্টেম ব্যবস্থা হয়েছিল, খাবারের ব্যবস্থা করেছেন জালসা কমিটি, একটা টিম গেল খেয়ে আসলো, ওই টিম আসলো, আবার একটা টিম গেল, আর একটি দল গেল, এরকমভাবে একের পর এক যায় আর খেয়ে চলে আসে। তার মানে ইহুদি বলছে আমি মুসলিমকে পঙ্গু করে দিয়েছি, এবার তোরা কর। নাসারা বলছে আমরা পঙ্গু করে দিলাম, এবার তোরা কর। বৌদ্ধ ধর্ম, তারপরে জৈন ধর্ম, যতগুলো আছে সবাই এক এক করে মুসলিমকে খাচ্ছে, সবাই এক এক করে মুসলিমকে মারছে, বলছে আমরা মারলাম, এবার তোরা মার, যেটুকু বা বেঁচে আছে সেইটুকু তোরা কেড়ে নে। তার মানে এই হচ্ছে তাদা, একের পর এক হামলা করা। তার মানে একজন আমাদেরকে পঙ্গু করলো, আর একজন মোকা পেয়েছে, আর একজন সুযোগ নিয়ে নিল। কেন জানেন? চলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আও মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, হে আল্লাহর নবী, ওই সময় কি আমাদের সংখ্যা কম হয়ে যাবে? আল্লাহ রাসূল বলছেন বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, বরং তোমাদের সংখ্যা তো প্রচুর হবে, সংখ্যার দিক দিয়ে তো তোমরা কমে যাবে না। ওয়ালা ইনজা আনাল্লাহু মিন সুদুরি আদুবিকুম মাহাবাতা মিন ওয়ালা ইনজা আনাল্লাহু মিন সুদুরি আদুবিকুম মাহাবাতা মিনকুম, আল্লাহ রাসূল বলছেন সংখ্যা তো তোমাদের কম হবে না, কিন্তু তোমরা হয়ে যাবে বন্যার পানির ফেনার সমতুল্য। তার মানে বন্যাতে যে ফেনাগুলো ভেসে আছে, বন্যার পানির যে ফেনা ভেসে আছে, জানেন ওই ফেনাগুলোর কোনো শক্তি আছে? হাত দিলে পরে ছুমন্তর হয়ে যায়, শক্তি নাই। শক্তি কিসে আছে? পানিতে আছে, পানিতে শক্তি আছে, ওই বন্যার পানিতে, ফেনাতে কোনো শক্তি নেই। আল্লাহ রাসূল বলছেন তোমরা বন্যার পানির ফেনার সমতুল্য হয়ে যাবে। ওয়ালা ইনজান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম মাহাবাতা মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুশ্মনদের শত্রুদের কাছ থেকে তোমাদের ভয়টাকে বের করে দিবেন। তার মানে দুশ্মনেরা আর তোমাদেরকে দেখে ভয় পাবে না, শত্রুরা দেখে তোমাদেরকে আর ভয় পাবে না। ওয়ালা ইয়াখজাফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল বাহানা, ওহান বিমারি তোমাদের মধ্যে শুরু হয়ে যাবে। কি ওহান বিমারি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমাল ওয়াহানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওয়াহান বিমারি মানে কি? আল্লাহ রাসূল বলছেন, এবার দেখুন মেন পয়েন্ট, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়া তোমরা বেশি ভালোবেসে ফেলবে আর মউতটাকে অপছন্দ করবে। দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা, নামাজ পড়তে গিয়ে দুনিয়ার কথা মনে পড়ে,
নমাজ পড়তে গিয়ে দোকানে কতগুলো হিসাব পাতি করেছি সবগুলো মনে পড়ে, নমাজ পড়তে গেলে কোথায় ঘুরতে গেছি সেই কথাটা মনে পড়ে। তার মানে দুনিয়ার প্রতি তোমরা জেগে থাকবে তাও দুনিয়া নিয়ে স্বপ্ন দেখবে, সালাত আদায় করবে তাও দুনিয়া নিয়ে স্বপ্ন দেখবে। একটু যে কোরআন পড়ার যে ফুরসত পেয়েছো, সময় পেয়েছো, সেই কোরআনটা পড়তে গেলেও তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। তার মানে মহব্বত তোমাদের দুনিয়ার প্রতি বেশি চলে আসবে। ও কারাহিয়াতুল মউত, মউতটাকে তোমরা অপছন্দ করবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যে বিপদ আপদ কেন আসলো আজকে মেয়েদের বেপর্দা হওয়ার কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইজাবতুলিতুম বিহিন্না واعوذ بالله ان تدركهن لم تظهر الفاحشه في قوم قط حتى يؤمنوا بها الا فشا فيهم الطاعون والاوجاع التي لم تكن مز في اصلافهم الذين مزوا। আল্লাহ রাসূল বলছেন, হে আমার মুহাজির সাহাবা, তোমরা পাঁচটা বিপদের সম্মুখীন হবে। এই পাঁচটা বিপদ কখন আসবে? এক নম্বর, আল্লাহ রাসূল বলছেন, লাম তাজহারিল ফাহিশাত ফি কওমিন, যখন কোন সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, যখন কোন সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, গান বাজনা ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, মেয়েরা যখন বেপর্দা চলাফেরা করতে শুরু করে দিবে, একসাথে ছেলে মেয়ে সবাই মিলিয়ে সিরিয়াল দেখে, টিভি দেখে, মোবাইল দেখে, কত জঘন্য জঘন্য জিনিস দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যখন বেপর্দা শুরু হয়ে যাবে, অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ রাসূল বলছেন ওই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন তিনি অসুখ বিসুখ দিবেন, এই অসুখ বিসুখগুলো জীবনে তোমরা এর পূর্বে তোমাদের বাপদাদারা শুনে নাই, তোমার বাপদাদারা পর্যন্ত শুনে নাই। আজকে দেখেন আমাদের মুসলিম মেয়েদের, দেখেন ছোট ছোট রিল করে, 30 সেকেন্ডের 1 মিনিটের ভিডিও করে ফেসবুকে আপলোড দেয়, আর তারা এই আশা নিয়ে আছে পোস্ট করে কতটা লাইক আসছে, কতটা শেয়ার আসছে, কতটা ভিউ বাড়ছে। তার মানে এরা আজকে বেপর্দা হয়ে চলতে শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মেয়েদের ব্যাপারে তিনি বলেছেন, সমস্ত গ্রামে মুস্তাকিমের মেয়ে বয়স 5 বছর সেহাল দিয়েছে, তার পরনে আছে লাল ফ্রক। সমস্ত মুস্তাকিমের মেয়ে 5 বছর বয়স হারিয়ে গেছে, তার গায়ে আছে লাল জামা, কেউ পেয়ে থাকলে সেটা খোঁজ দেবেন, এখানে জমা দেবে। মুস্তাকিমের মেয়ে, মুস্তাকিম বাড়ি পৌঁছে দেবে, হ্যাঁ। তো আল্লাহ রাসূল কি বলছেন, রুব্বা কাশিয়াতিন ফি দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা, রুব্বা কাশিয়াতিন ফি দুনিয়া। যে সমস্ত নারী, যে সমস্ত মহিলা, যে সমস্ত যুবক যুবতী, যে সমস্ত যুবতী নারীরা দুনিয়ার বুকে পাতলা ড্রেস পরে, পাতলা পোশাক পরে, আল্লাহ রাসূল কিয়ামত দিন তাকে উলঙ্গ করে রাখবেন। আল্লাহ রাসূল বলছেন আর ইয়াতিন ফিল আখিরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মহিলাটাকে, ওই নারীটাকে উলঙ্গ করে রাখবে। এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে আযাব দেন না, আল্লাহর কথাকে যখন অমান্য করা হবে, এই মুসলিম সম্প্রদায় আল্লাহর কথার যখন বিদ্ধাচারণ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অস্তিত্বকে আস্তে আস্তে মিটিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নিসাউন কাশিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নিসাউন কাশিয়াতুন আরিয়াতুন, এক ধরনের নারী আছে যারা পোশাক তো পরে কিন্তু মনে হচ্ছে এরা উলঙ্গ,
পোশাক পরে আছে আবার অন্যঙ্গ মানে বুঝতে পারলাম না। হরেক রকমের আজকে বোরকা বেরিয়ে গেছে, একটা পা ফেললে পরে এক ডিজাইন বের হয়, আর একটা পা ফেললে পরে আর এক ডিজাইন বের হয়, আবার কিছু মেয়ে আছে হেলে দুলে চলতে শুরু করে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, নেশাউন কাশিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা যারা পোশাক পরে কিন্তু উলঙ্গ লাগে দেখে। আজকালকে পোশাক দেখবেন ফারাক চুরিদের বের হয়েছে, হাতটা পুরো নেটের জাল, একবারে পুরো মাংস দেখা যাচ্ছে, চামড়া দেখা যাচ্ছে। মেয়েদের আজকে কাপড়গুলো দেখেন, কাকনুর ওপরে, গুঠির ওপরে কাপড় চলছে। এরা জান্নাতে যাবে? এদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছে জানেন? ওই সমস্ত নারী মাইলাতুন মুমিলাতুন, যারা ছেলেদেরকে আকৃষ্ট করে, নিজেরাও ছেলের দিকে আকৃষ্ট হয়, কতটা যে মেকআপ পড়ে আছে, যদি পানি দিয়ে ধয় এক গাড়ি মেকআপ বের হবে ওই মুখ থেকে। এক ঘন্টা লাগবে তারাকে শুধু সাজতে, এখানে লিপস্টিক ওখানে লিপস্টিক, এইগুলো শয়তানি মেয়ে। এরা যদি সত্যি যদি আল্লাহ রসুলের উম্মত হতো, যদি কোরআন এবং হাদিসকে মেনে চলতো, ওই লম্পট লুটটা ছেলেটাকে দেখানোর জন্য যেত না। আরে ও কে আমার, ও আজকে আছে কালকে না, আমাকে ধোকা দিয়ে চলে যাবে, ও আমার সাথে আজকে প্রেম করছে, কালকে আমার সাথে নোংরা কাজ করে পরশুদিন বলবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। অথচ এই নারীরা বুঝে না, ছেলেদেরকে আকৃষ্ট করে নিজের দিকে, আই দেখ আমাকে, আমি কত সুন্দর লিপস্টিক লাগিয়েছি, আমার চেহারাটা দেখ কত সুন্দর, আমি কত সুন্দর ড্রেস পরে আছি। আল্লাহ রাসূল বলছেন মা মিলাতু মুইলাতু, ওই সমস্ত নারী যারা ছেলেদেরকে আকৃষ্ট করে নিজের দিকে, নিজেরাও ছেলের দিকে আকৃষ্ট হয়, আল্লাহ রাসূল বলছে এরা জান্নাতের সুগ্রানটুকু পাবে না। জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগ্রান পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন হুফাতিন নার বিসাহাবাত ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারিব, জান্নাতকে ঘেরা হয়েছে, জান্নাতকে ঘেরা হয়েছে অপছন্দ জিনিস দিয়ে, আর জাহান্নামকে ঘেরা হয়েছে একেবারে শোভনীয় জিনিস দিয়ে। যে জিনিসটা আপনার ইচ্ছা চাই, এটা আমার ইচ্ছা ওই জন্য আমি করছি, তাহলে জেনে রাখুন এটাই হচ্ছে জাহান্নামের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইত্তালাতু ফিন্নারে ফারাইতু আক্তারা আহলিহান নিসা ওয়া ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইতু আক্তারা আহলিহাল ফুকারা। আল্লাহ রাসূল বলছেন যখন আমার মিরাজ হয়েছিল, আমি আমার এই চক্ষু দৃষ্টি যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করলাম, বেশিরভাগ মহিলারা দলের দল জাহান্নামে ঢুকেই চলে যাচ্ছে, দলের দল জাহান্নামে ঢুকছে। ওয়াইতালাতু ফিল জান্নাতে ফারায়তু আকসারা আহলে হাল ফুকারা, আর যখন আমি আমার দৃষ্টিকে জান্নাতের দিকে নিক্ষেপ করলাম, তো বেশিরভাগ গরিব মিসকিন ফকির অসহায় দরিদ্ররা জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে মেয়েরা বেশিরভাগে জাহান্নামে যাচ্ছে, কেন জাহান্নামে যাচ্ছে? এরা স্বামীদেরকে কষ্ট দেয়, এরা অন্য পুরুষকে সন্তুষ্ট করার জন্য স্বামীকে যেমন তেমন করে কষ্ট দিতে থাকে। স্বামী বেচারা ডিপ্রেশনে চলে আসে, সারা দিন কাজ করার পরে যদি স্বামী স্ত্রীকে যদি বলে আমাকে একটু পাটা একটু টিপে দাও, ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, তখন ঘুরিয়ে তাকে বলছে আমার পাটা টিপে দাও। এই হচ্ছে সেই নারী। তো আল্লাহ রাসূল বলছেন যে যখন কোনো সম্প্রদায়ের মধ্যে এই নোংরা বেহপনা নির্জল মানে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন বিধি দিবেন, এমন এমন বালা মুসিবত দিবেন, এমন এমন দুর্যোগ দিবেন, ইতিপূর্বে এর নাম পর্যন্ত তারা শুনে নাই। সাত নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, ওজনে যখন তোমরা কমবেশি করতে শুরু করে দিবে, কারুচিপি করবে, ওজনে নাপ তোলে, এটাতে যখন ধোকা করবে, প্রতারণা করবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওজনে কম দেওয়ার কারণে, প্রতারণা করার কারণে আল্লাহ তাআলা তিনটি মুসিবত দিবেন।
বিসিনিনা সিদ্দাতিল মাউনা বিসিনিন কাহাত সালি অনাবৃষ্টি হবে, সিদ্দাতিল মাউনা এবং ফসল সমস্ত জিনিসে বরকত কমে যাবে। জাওরি সুলতানে আলাইহিম আল্লাহ তাআলা তোমাদের উপরে জালেম অত্যাচারী শাসককে অর্পণ করবেন, তাহলে এই জালেম অত্যাচারী শাসকে তোমাদেরকে কমজোর তৈরি করে দিবেন। আজকে কি খাবো না খাবো সে আমাকে হুকুম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াসতাখলিফান্নাহুম ফিল আরযি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনাহুম দীনাহুমুল লাযী ইরতাদালাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা তিনি ওয়াদা করেছেন মুমিনদের সাথে, দুনিয়ার বুকে তোমাদেরকে আমি প্রতিনিধি তৈরি করব, তোমাদেরকে আমি দুনিয়ার বুকে জানেশিন তৈরি করব, প্রতিনিধি তৈরি করব, তোমাদের রাজত্ব চলবে, তোমাদের হুকুমত চলবে, যেমনভাবে আমি প্রতিনিধি খেলাফত তৈরি করেছিলাম ইতিপূর্বে মানুষদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, তোমাদের ধর্মটাকে আমি সব থেকে হাই লেভেলে রাখব, তোমাদের ভিতর থেকে দহশত ভয়গুলোকে আমি আল্লাহ পাক বের করে দেব। এই জিনিসগুলো কখন হবে? ইয়া বদুনানি, হে আমার বান্দা, হে আমার বান্দারা, যখন তোমরা শুধু আমারই ইবাদত করবে, যখন শুধু তোমরা আমারই ইবাদত করবে, তখন আমি তোমাদেরকে জমিনের বুকে প্রতিনিধি তৈরি করি, জমিনের বুকে আমি তোমাদেরকে রাজত্ব রাজত্ব দিব। আট নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ালাম ইয়ামনাউ সাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালা উলাল বাহাইমুল আমিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ সাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, যখন তোমরা যাকাত দিতে হেরফের করবে, সঠিকভাবে যাকাত বের করবে না, যাকাত যখন তোমরা দিবে না, তখন এই যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আকাশের বৃষ্টিকে বন্ধ করে দিবেন। ওয়ালাউলাল বাহাইমুল আমিমতুরু, পৃথিবীর অবস্থা এমন হয়ে যাবে, এই পৃথিবীর বুকে চতুষ্পদ জন্তু যদি না থাকতো, গবাদি পশু না থাকতো, এক ফোঁটা পর্যন্ত বৃষ্টি বর্ষণ করতেন না। আপনি একটু লক্ষ্য করেন তো, একটু ভালো করে বুঝবেন, গোটা ভারতবর্ষে যতগুলো মুসলিম আজকে প্রভাবশীল আছে, প্রত্যেকটা মুসলিম যদি বলে সঠিকভাবে আমরা যাকাতগুলো মাদ্রাসাতে দেব, একটাও মাদ্রাসার আলেম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যেত না। কত মানুষ আমরা যাকাত দেনেওয়ালা আছি, যাদের লাখ লাখ কোটি কোটি টাকা আয় হয়, ইনকাম হয় ব্যবসা বাণিজ্যতে, এরা সকলে যদি চায় ইমামনগর মাদ্রাসার একমাত্র আমাদের এটা দায়িত্ব, এই মাদ্রাসার আলেমদেরকে শ্রদ্ধা করা, আর হের আলেম নয়, এরা নবীর উত্তরাধিকারী, এদেরকে রাস্তাতে কেন আমরা নামাবো? আমরা নিজেরা ভিক্ষা করতে বের হব, এদেরকে সম্মান দিতে পারলে পারে আল্লাহ রসুলকে সম্মান দেওয়া হবে। আল্লাহ রসুল বলছেন, এরা হচ্ছে ওয়ারিস নবীদের উত্তরাধিকারী, কে? এই আলেম সম্প্রদায়। প্রত্যেকটা মানুষ যদি আজকে সঠিকভাবে যাকাত বের করে, তাহলে পারে কোনো আলেম আর এখানে ওখানে কালেকশন করতে যাবে না, ঠিকভাবে ক্লাস হতে থাকবে মাদ্রাসাতে। কিন্তু আমরা এটাকে আরো সহজ করে দিয়েছি, আমরা আলেমদেরকে জুতো করে শত্রু নজরে দেখছি, আলেমদেরকে সম্মান দিতে শিখি নাই। আপনি জেনে রাখুন, আপনি যদি আলেমদেরকে সম্মান না দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মান দিবে না। এই আলেমকে যতদিন সম্মান দিবেন, ততদিন কোরআন হাদিস দুনিয়াতে টিকে থাকবে। কে কোরআন হাদিসের প্রচার প্রসার করবে? একমাত্র আলেম সম্প্রদায় আছে, নবীর উত্তরাধিকারী আছে একমাত্র, এদের জন্য আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। আর এদের যখন মান, এদের সম্মানকে যখন হানি করা হবে, তখন আল্লাহ তাআলা এক এক করে আযাব দিতে থাকবেন। আজকে আমরা আলেমকে, মসজিদের যদি একটা আলেম বেচারা মসজিদে কতদিন ধরে আছে, সামান্য যদি এক অক্ত নামাজে যদি দেরি হয়ে যায়, ওখান থেকে খুঁচা, এখান থেকে খুঁচা, ওখান থেকে টিটকিরি, এখান থেকে টিটকিরি, বেচারাকে আরও ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়। আজকে আমরা মসজিদের আলেমগুলোকে চাকর বানিয়ে ফেলেছি, এরা চাকর, খবরদার এরকম করতে যাবেন না। আলেমদেরকে সম্মান দিতে শিখুন, আলেমদেরকে স্বাধীনভাবে থাকতে দেন। আলেমেরও প্রয়োজন হতে পারে,
আপনার যেমন প্রয়োজন আলেমেরও প্রয়োজন। প্রত্যেকটা মা আপনি বলবেন যে আলেমকে আমি ভালোবাসি, জি না, এইভাবে ভালোবাসা হয় না। আপনি প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি যথেষ্ট যদি বেতন দিতে দেন তাহলে পারে ওই আলেম কাউরি কাছে হাত পাততে যাবে না। 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা দিয়ে আপনি কি দিচ্ছেন তাকে? 24 ঘন্টা ডিউটি করাচ্ছেন, আপনার ছেলেগুলোকে মানুষ করছেন, কোরআন শিখছে, জানাজার নামাজ পড়াচ্ছে, আপনার আপনার মেয়ের বিয়ে পড়াচ্ছে, 24 ঘন্টার ডিউটি পালন করার পরে আরে মাস্টারদের থেকে তো দায়িত্ব পালন করছে, কি দিয়েছেন তাদেরকে? এরকম বেতন হওয়া তাদের দরকার নয়। এরাকে 7,000 টাকা দিয়ে নিজের মেয়ের যখন বিয়ে লাগবে তখন আপনার কাছে হাত পাতবে, আমাকে 5,000 টাকা ধার দেন, বেচারা কত কষ্টের মধ্যে আছে। প্রত্যেকটা আলেমকে যদি আপনি সম্মান না দিয়েছেন, নবীকে সম্মান দেওয়া হলো না, আর যদি নবীকে না সম্মান দেন আল্লাহকে সম্মান দেওয়া হবে না। আপনাদের হাতে সব কিছু আছে, আল্লাহর গজব আসার কারণ হচ্ছে এই সমস্তগুলো। পৃথিবীর বুকে যখন আলেমকে কুদৃষ্টিতে দেখা হবে, এদেরকে লাঞ্ছিত ঘৃণিত মনে করা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে। প্রিয় ভাই সকল, আমি আর কথাকে লম্বা করছি না।